প্রথমে দেবাংশ আপনার কাছেই আসি, কারণ যেহেতু এই বিরোধীরা আজকে সবাই সর্বদলীয় বৈঠকে অনেকেই সেখানে উপস্থিত, প্রত্যেক দল থেকেই সেখানে প্রতিনিধি ছিলেন এবং তারাও বেরিয়ে একই কথা বলেছেন যে পাঁচের জায়গায় কেন চার, কেন হাওড়া বালি নয়, এখনো কেন জট ছাড়ানো গেল না, কোন জায়গাতে কনফিউশন হচ্ছে, এবং কমিশন বলা হচ্ছে সম্পূর্ণ রাজ্যের হয়ে কাজ করছে, কি বলবেন? দেখুন, প্রথমত একটা কথা বলি, আমি আজকে রাজ্য নির্বাচন কমিশনারের যা বক্তব্য শুনলাম সেই অনুযায়ী তো আমি শুনেছি যে পুরোটাই নাকি তারা শুনেছেন, শুনে তারপরে বেরিয়ে এসেছেন, তার কথা অনুযায়ী তো সেইটুকুই আমি অন্তত বুঝতে পারলাম সেই দিন আজকে আর কি, যখন তিনি ঘোষণা করছিলেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে সিপিএম বিজেপি এরা প্রত্যেকে তো এই রাজ্যে সমস্ত ইস্যুতেই মোটামুটি একই সুরে স্বর মিলিয়ে একই সুরে সুর মিলিয়ে চলছে, এটা আলাদা করে কিছু না। তারা কলকাতার ভোটের দিনও তিনজন তিনটে ঝান্ডা নিয়ে একসাথে বসেছিল, এখনও তারা ওই সোকল্ড বেরিয়ে এসেছে বা যা করেছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, বাংলার মানুষও দেখেছে। দেখুন, হাওড়ার ব্যাপারটা নিয়ে অ্যাডভোকেট জেনারেল বলেছেন রাজ্যপাল সই করেছেন, আবার রাজ্যপাল নিজে বলছেন তার কাছে কোনো বিল আসেনি। আমরা এটা সবাই জানি, কলকাতা কর্পোরেশনের সঙ্গে হাওড়া কর্পোরেশনের ইলেকশন হওয়ার একটা কথা ছিল, তো সেই জায়গাটা আজকে স্বাভাবিকভাবেই আজকে হাওড়া সেই জায়গা থেকে পিছিয়ে গিয়ে বাকিগুলোর সঙ্গে হতে পারতো, সেটা এখনও হলো না। স্বাভাবিকভাবে রাজ্যপাল প্রথম দফায় যখন তার কাছে বিলটা গেল সেই বিলটায় তিনি সই করলেন না। আজকের দিন পর্যন্ত তো রাজ্যপাল নিজে বলছেন তিনি এখনও বিলে সই করেননি। আমাদের যে জায়গাটা মানে বুঝতে অসুবিধা হচ্ছে, তিনি যদি বিলে না সই করে থাকেন সেই সই না করার কারণটা কী, রাজ্যপালের সমস্যা কোথায় হচ্ছে? আপনারা দেখুন এই ব্রাত্য বসু কদিন আগে যেটা বললেন আর কি, এর আগে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত একাধিক বিল একাধিক বিষয় নিয়ে বা রাজ্যপালের যে আচার্য হিসাবে যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের ক্ষেত্রেও তিনি পিছিয়ে আসছেন, অর্থাৎ সব কিছুতে। এবং এই কেন্দ্রীয় সরকার শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আপনারা দিল্লির ক্ষেত্রে দেখুন এলজিকে ব্যবহার করে ওখানে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে বারবার বিব্রত করার চেষ্টা হচ্ছে, এখানেও বারবার চেষ্টা চলছে, সব দিক থেকে চেষ্টা চলছে, কিন্তু কোনো চেষ্টাই তো ফলপ্রসূ হয়নি ভোটের আগে হয়নি আগামী দিনে হবে। তাহলে আপনি ধরেই নিচ্ছেন যে রাজ্যপাল সই করেননি? তিনি শুনেছিলেন কিনা বা কোনো শোনার ভিত্তিতে বলেছিলেন কিনা বা কোনো জায়গার ক্ষেত্রে বলেছিলেন কিনা, কিন্তু অ্যাডভোকেট জেনারেল যদি বলে থাকেন রাজ্যপাল সই করেছেন তার মানে লিখিতভাবে রাজ্যপালের সইটা রাজ্য সরকারের কাছে ফেরত এসছে তাহলেই বলেছেন, আর সেটা যদি না হয়ে থাকে তার মানে বুঝতে হবে তিনি কোনোভাবেই ব্যাপারটা শোনা কথার মাধ্যমে হয়তো বলেছিলেন, বা এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারবো না। তবে রাজ্যপাল যখন নিজে বলছেন তিনি সই করেননি, তাহলে তো এখানে রাজ্যপালেরই জবাব দেওয়ার কর্তব্য, তিনি সব কিছুতে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন? কোনো কিছু শুনে কিছু হয় না এখানে, না আমি তো তাই বলছি, তার মানে আপনি আমার কিছু হয় না, তার মানে উনি ওপেন কোর্টে বলছেন, আমি তো সেটাই বলতে চাইছি, তার মানে রাজ্যপাল বলছেন, রাজ্যপাল তার মানে যখন বলছেন যে তিনি সই করেননি তাহলে রাজ্যপাল এটা ক্লিয়ারলি বলা দরকার যে তিনি কেন সই করছেন না, কি ব্যাপারই চলছে, কিন্তু কেন আমি আসছি যেহেতু আজকে সর্বদল বৈঠক ছিল, বিরোধীরা সবাই উপস্থিত ছিলেন, বিজেপি মুখপাত্র শিশির বাজরি আমাদের সঙ্গে রয়েছেন। শিশির বাবু, এই যে গোটা সংঘাতটা দাঁড়াচ্ছে, মানে একটা একে তো হাওড়ার বালির পুরো ভোট, 7 বছর আগে সিদ্ধান্ত হলো হঠাৎ করে দুটোকে আলাদা করে দেওয়া হবে, তারপর মনে হলো একসঙ্গে ভোট হবে, এবং তারপর যেটা সমস্যা এই মুহূর্তে হাওড়ার পুরো ভোটটাও বহু বছর হয়ে গেছে, খুব ভুল না করলে প্রায় 5 বছর অতিক্রান্ত হতে চললো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন ভোট হওয়ার কথা আপনারা যখন গেলেন আজকে, সেক্ষেত্রে সর্বদল বৈঠকটার মানেটি কী হলো? আপনারা গেলেন সবাই মিলে, সমস্ত দল সেখানে উপস্থিত ছিল, সব দলের প্রতিনিধিরা ছিলেন সেখানে, তাহলে কমিশনের সঙ্গে আপনাদের কী মিটিং হলো যেখানে 5টা পুর নিগমের ভোট হওয়ার কথা সেখানে 4টে পুর নিগমের শিলমোহর পড়লো? সোনালী, আজকে কমিশনে মিটিং হয়নি, তামাশা হলো, তামাশা, আর তার জন্য দায়ী শুধু কমিশন। 2 মিনিট আমাকে সময় দিন, আমি বিন্দু বিন্দু করে বলি। গতকাল সন্ধে একটা নোটিশ আমরা পেলাম আজকে মিটিং, কোনো এজেন্ডা ছিল না। যখন মিটিংয়ে আমরা গিয়ে উপস্থিত হলাম, প্রথমেই কমিশনার বললেন আজকে মিটিংয়ের এজেন্ডা হচ্ছে 4টে কর্পোরেশনের ভোট। তখন আমরা জিজ্ঞেস করি 4টে, আপনার তো রাজ্য সরকার কোর্টকে বলেছে প্রথম পর্যায়ে 5টি, না ওটা 4টে হয়ে গেছে, হয়ে গেছে মানে ও হাওড়াটা বাদ পড়ে গেছে, বাদ পড়ে গেছে মানে মানে এমনি হয় তো? আপনি পরামর্শ দিয়েছেন কেন? আইনের পরিষ্কার ভাষায় লেখা আছে স্টেট গভর্নমেন্ট শ্যাল ইন কনসালটেশন উইথ দ্য স্টেট ইলেকশন কমিশন। উনি ওই প্রশ্নের উত্তর একটু এড়িয়ে যাচ্ছিলেন, যখন আমরা চেপে ধরলাম ওনার কাছে উত্তর ছিল না, বললেন একবার তো বলে ফেললেন হ্যাঁ তাহলে দেখান, না দেখাতে পারি না, ডেট বলে দিন কোন দিন আপনার পরামর্শ হয়েছে, সেটাও পারেননি।
তারপর অবাক, আমরা সবাই অবাক হলাম। উনি বললেন এটা কালকেও হতে পারে। তাও কি কালকে আবার একটা সর্বদলীয় বৈঠক হবে? না, সেটা আর কি প্রয়োজন? কমিশনার সাহেব এটা করছেনটা কি? আচ্ছা, আমরা যে শেষে ওয়াক আউট করলাম তার কারণ এটা ছিল, প্লাস একটা অন্য কারণও ছিল। উনি বললেন 27 তারিখ মানে আজকের ডেটে যে ভোটার ইলেকট্রাল রোলের খসড়া, ওরা ওই খসড়া ধরে এই ভোট হবে। এটা কি করে হতে পারে? ইলেকশন কমিশনের একটা সার্কুলার আছে যেখানে লেখা আছে এই বছর যত ভোট হবে সেটা 1/1/21 ভোটার লিস্ট দিয়ে হবে। তার মানে আগামী বছর যে ভোট হবে 1/1/22 হবে। কেন? এখানে একটা বড় জিনিস, যারা 18 বছর পেরিয়ে যাবে 1/1/22, ওরা তো, ওদের তো ভোটাধিকার থেকে এইভাবে আমরা দূরে রেখে দেব। আমরা ওটা বারবার বললাম, কিচ্ছু শোনেননি, কিচ্ছু শোনেননি। আর এই যে রাজ্যপালের যে কন্ট্রোভার্সি একটা, এইখানে আমি যেসব টুইট দেখেছি আর যে কোর্টে যে বলা হলো, যেটা আমি আবার রিপিট করছি না, কেন একবার এটা পড়ে দেওয়া হয়েছে, এইখানে পরিষ্কার অ্যাডভোকেট জেনারেল ইজ অ্যান অফিসার অফ দি কোর্ট, হি ইজ নট জাস্ট আ গভর্নমেন্ট লয়ার, উনি হচ্ছেন কোর্টের একজন অফিসার। উনি কি করে বলতে পারেন? হয়তো উনি ভুল বলেছেন, না হলে ওনার মক্কেল, তার মানে রাজ্য সরকার, ওনাকে ভুল বলেছে। আর এটা প্রমাণ হয়ে গেল, আজকে শুনেছি মিডিয়াতে, আপনারা দেখিয়েছেন, মাননীয়া বললেন রাজ্যপাল আগে সই করে দিতে পারতেন। তার মানে তো দুধ কা দুধ পানি কা পানি। আপনারা কোর্টের, হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে মিথ্যে কথা বললেন, মিথ্যে। আর এটা আজকে মাননীয়াকে স্বীকার করতে হলো। আচ্ছা, রাজ্যপাল কি করতে পারেন না করতে পারেন? আমার ভাই এখন বলছে দ্যাট উনি সব জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন, উনি এটা কেন করলেন না, এটা কর, ভাই এটা আপনি গিয়ে রাজ্যপালকে জিজ্ঞেস করুন না। আর যদি সব কিছু ওইভাবে হয় তো আমাদের সংবিধানে এটা কেন লেখা আছে, একটা বিল পাস হওয়ার পর রাজ্যপালের কাছে যাবে কিংবা রাষ্ট্রপতির কাছে যাবে সই করার জন্য? রাজ্যপাল বারবার বলছেন আমি প্রশ্ন করেছি, উত্তর আসছে না। এটা অদ্ভুত জোর। আমি আসবো শিশুবাবু আপনার কাছে। সতর্প রয়েছেন আমাদের সঙ্গে। সতর্প, কমিশনের ভূমিকা, আপনার দলের প্রতিনিধিও এখানে ছিলেন এবং কোথাও সেখানেই প্রথম প্রশ্নই রবীন্দ্রবাবু বলছিলেন যে নির্বাচনের নামে প্রহসন চলছে। এবার আপনাকে একটা কথা বলি প্রথমে শোনালি, একটা যেটা দেবাংশ বললো যে কলকাতা কর্পোরেশন ভোটের দিন কংগ্রেস বামপন্থীদেরকে দেখেছে বিজেপির সঙ্গে একসাথে থানার বাইরে বসে থাকতে, আমি খালি বলি ভারতবর্ষের মানুষ দীর্ঘদিন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সঙ্গে থানার বাইরে নয় মন্ত্রিসভায় বসে থাকতে। সুতরাং বসাবসির প্রশ্ন আসলে অনেকে পথে বসবে, ছেড়ে দিন সেই প্রসঙ্গ। আমি আজকের যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে জড়ো হয়েছি সেটা হচ্ছে যে এই ভোট হওয়া এবং না হওয়া। দেখুন, একটা আপনাকে বলি, বাংলা একটা কথা আছে না, চলতি প্রবাদ আছে যে গাধারা জল ঘোলা করে খায়। তার ক্লাসিক এক্সাম্পল হচ্ছে হাওড়া পুরসভা নিয়ে তৃণমূল সরকারের ভূমিকা। এই হাওড়াকে যখন ভোটের পরে 1.5 বছরের মাথায় সেই পুরসভাকে কার্যত মিড টার্ম ভেঙে দিয়ে ডিফাং করে দিয়ে বালিকে যুক্ত করা হয়েছিল, তখন কিন্তু আমরা বামপন্থীরা এবং কংগ্রেস বিধানসভায় বারবার করে বলেছিল সরকার এটা ভুল করছে, বোকামি করছে, মূর্খের মতো কাজ করছে, হাওড়ার মানুষের, বালির মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে। তখন আমাদের মুখ, এদের মেজরিটি আছে, এরা ভোটে জিতেছে তাই এরা যুদ্ধে জিতে এসেছে, যা বলবে সব ঠিক, বাকি সবার সব ভুল, আমাদেরকে বলতে না দিয়ে একেবারে একটা অর্ডার পাস করিয়ে নিল বিধানসভার ভেতর, জোর করে এটাকে করে দিল। 3 বছর ঘুরতে পারলো না, তার আগে আমরা যে যে কথাগুলো বলেছিলাম বা বলার চেষ্টা করেছিলাম রাদার, বলতে দেওয়া হলো না, বিধানসভায় বলতে পারলাম না, রাস্তায় ঘাটে মিটিং করে, মিছিল করে, হাওড়ায় প্রতিবাদ সমাবেশ করে বললাম, ঠিক সেই সেই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল যে এই এই কারণে আমরা হাওড়াকে এবং বালিকা আবার আলাদা করে দিচ্ছি। সেই যখন আলাদা করেই দেবেন তাহলে জলটাকে ঘোলা করার দরকার ছিল না। মাঝখান থেকে আজকে যেটা হলো, আমি একদম ফ্যাক্ট অফ দ্য ম্যাটার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সাপ্লি পরীক্ষার দরকার ছিল, তখন একেবারে দে ওয়েন্ট আউট অফ দেয়ার ওয়ে, প্রত্যেক দিন ইলেকশন কমিশনে গিয়ে বসে আছে, প্রেস কনফারেন্স করছে, আর জিতে যাওয়া MLA শোভনদেব চট্টোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে অন্য কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছে, মানে পাগল হয়ে গেছে তখন একেবারে। যে করে হোক ভবানীপুরে ইলেকশনটা ম্যানেজ করতে হবে। এখানে যে আমি তাও হাওড়া বালি নিয়ে যা জটিলতা হয়েছে, টেকনিক্যাল জটিলতা, রাজ্যপাল সই করছে না কি রাষ্ট্রপতি সই করছে না, আমি সরিয়ে রাখলাম। আমি ধরে নিচ্ছি তৃণমূলের কোনো দোষ নেই, ওরা বোকা হতে পারে কিন্তু অসৎ নয়, ওদের ভুল হয়েছে, হয়তো বোকামি হয়েছে, কিন্তু ঠিক আছে, হাওড়াটা টেকনিক্যাল কারণে আটকে গেছে, বেশ মানলাম। আমি আপনাকে বলি, নামগুলো খালি মনে রাখুন, এইগুলো হচ্ছে এই এই এলাকার বাসিন্দারাও পশ্চিমবাংলারই মানুষ,
তারাও এই রাজ্যের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরও মুখ্যমন্ত্রী। মেগলিগঞ্জ, আলিপুরদুয়ার, পানিহাটি, হাবড়া, ডালখোলা, চাকদা, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, দুবরাজপুর, বহরমপুর, বালুরঘাট, বর্ধমান, ঘুষকরা, মেদিনীপুর শহর, হাবড়া। আপনি আমাকে বলুন, হাবড়া আমি আগেরবারও একবার বললাম যে হাবড়া, আপনি আমাকে বলুন এই এলাকার মানুষেরা কী অপরাধ করেছিলেন যে 2018 সালের পর থেকে তাদের ওখানেও পুরসভার ভোট হচ্ছে না? সেখানে তো কোনো আইনি জটিলতা নেই, কোনো সহিসাবুদার ব্যাপার নেই। এবার আপনি বলতে পারেন এখন তো সবাই চাকরি কেন? আমি আপনাকে বলছি কলকাতা এরপর তো হবে, ব্যাক টু ব্যাক হবে, সে তো আজকে না হলেও সামনের বছর হবে, না হলেও সামনের দশকে হবে, না হলেও সামনের শতকে হবে, সেটা তো কথা নয়। কথা হচ্ছে পাঁচ বছর অন্তর অন্তর ভোটটা কেন হবে না? আমি আপনাকে কথা বলি স্বর্ণালী, আমি এই যে পুরসভাগুলোর নাম বললাম এগুলো 2018 থেকে ভোট পেন্ডিং, কলকাতা 2020 সালের মে মাস থেকে ভোট পেন্ডিং। কলকাতার বাইরে পশ্চিমবাংলার মানুষ কি রাজ্যের সেকেন্ড গ্রেড সিটিজেন? 2020 থেকে যার ভোটটা পেন্ডিং তার ভোটটা আপনি করিয়ে নিলেন, আর এতগুলো এলাকায় এত কোটি মানুষ বাস করেন, 2018 থেকে তাদের মিউনিসিপ্যালিটি নেই, সেখানে ভোট করছেন না। এবার কেউ বলতে পারে বা দেবাংশু বা যে তৃণমূলের প্রতিনিধিরা বলতে পারে যে 2018 যেহেতু রাজ্যে পঞ্চায়েত ভোট হয়েছে তখন একই সালে দুটো ভোট হতো, এবার এই পুরসভা ভোট হতো। আমি আপনাকে বলি স্বর্ণালী, এই রাজ্যে 96 সালে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একদিনে হয়েছে, সুতরাং এমন নয় যে এক বছরে দুটো ভোট করানো যায় না। আমি জাস্ট আমার কথাটা শেষ করি, দেবাংশু নিশ্চয়ই বলবে। বাম আমলের কথা আপনি ছেড়ে দিন, বাম আমলে কী হয়েছে না হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে 2013 সালে তো এই পুরসভাগুলোতেই ভোট হয়েছিল এবং সে বছর রাজ্যে পঞ্চায়েত ভোট হয়েছিল, কোনো অসুবিধা হয়নি তো ভোট করতে। সুতরাং এমন নয় যে একই ক্যালেন্ডার ইয়ারে দুটো ভোট হয় না। কোভিড আবহের জন্য 2018 কে কোভিড এর নাম শুনেছিল? 2018 কোভিড এলো কোত্থেকে? কোনো যুক্তি দাঁড়াচ্ছে না। আমি আসলে বংশ বাংলা কথা হচ্ছে যে এরা রাজ্যের মানুষকে কলকাতার বাইরে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের বাইরের মানুষকে এরা সেকেন্ড গ্রেড সিটিজেন মনে করে 18 সাল থেকে ভোট করায়নি।